তারা 11 জন। হাজল দিয়ে শহরের বিভিন্ন বাস টার্মিনাল ও রেল স্টেশন শেষ রাতিয়া মানে ফয়তিয়া অন্য বিভাগত নাইনিয়া বাস বা ট্রেনের যাত্রীলরে অস্ত্র ও ছুরির দল লাগাই জিম্মি করে মোবাইল ব্যাগ সহ ব্যাগ কিছু আদায় লয়। এলিয়া খবর পাইনে গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন ধরে খবর লই শহরের টাইগার পাস এলাকার তুন এলিয়া এক ডাহাতি ও ছিনতাইয়ের প্রস্তুতিকালে 11 জন ডাহাইতরে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ। আজ শনিবার নভেম্বর 2 তারিখ ফয়েতে 7 তারিখকে অভিযান চালাই এনে তারারে গ্রেপ্তার করা হয়। এ সময় তারাতুন দেশীয় তৈরি উগ্র এলজি দুয়ো কার্তুস, দুই এন টিপসুরি, একান লোয়া শ্রেণী কিরিস, একান সাদা রঙের পিক আপ আর একান সিলভার রঙের প্রাইভেট কারও জব্দ করা হয়। গ্রেপ্তারের পর দুপুর 12:30টায় সিএমপির ডিসি দক্ষিণ কার্যালয়ত এক সংবাদ সম্মেলনত অভিযানের বিস্তারিত তুলি ধরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি দক্ষিণ এস এম মেহেদি হাসান। আর তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় এরা মূলত ডাকাতি সংগঠিত করে তারা সীতাকুণ্ড এলাকার পাহাড়ের গুহায় তারা চলে যায়, যে কারণে তারা ধরাছোঁয়ার বাইরে থাকে মাঝে মধ্যেই। এবং এরা এই কাজটি করে হচ্ছে সারা রাত ধরে, সেই রাত 12:00 থেকে শুরু করে ভোর পর্যন্ত। এবং এরা মূলত টার্গেট করে হচ্ছে আন্তঃজেলা থেকে, বিভিন্ন জেলা থেকে চট্টগ্রাম শহরে বাস এবং ট্রেনে করে যারা ভোরবেলা নামে, এই সকল যাত্রীকে তারা টার্গেট করে। এবং এর পাশাপাশি এরা ছিনতাইও করে, ছিনতাইয়ের পাশাপাশি ডাকাতি, এবং তার পাশাপাশি যদি বিদেশি কোনো যাত্রী পায়, সঙ্গে যদি পাসপোর্ট বা অন্যান্য মূল্যবান কাগজপত্র থাকে, সেগুলি নিয়ে পরবর্তীতে তাদেরকে তারা ব্ল্যাকমেইল করে। এবং তারা স্বীকার প্রক্রিয়া তারা জানিয়েছে 4-5 বছর ধরে এই সালাউদ্দিন স্বীকার করেছে, 4-5 বছর ধরে তারা এই ডাকাতি কাজ করে আসছে। এবং সম্প্রতি গত 2 মাসে এরা এদের মুখে শোনা প্রায় 15-20টি ঘটনা ঘটিয়েছে ভোরবেলায় চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায়। তার পাশাপাশি তারা যাত্রাপথে যদি পথিমধ্যে কোনো দোকান, সেফ কোনো দোকান যেখানে ভাঙা মানে দরজা বা দোকানের শাটার ভাঙা সম্ভব, সেই সব জায়গাতে সেই দোকানগুলোও তারা চুরি বা ডাকাতি, যখন দোকানি টের পেয়ে যায় তখন তারা ডাকাতি শুরু করে। এদের সন্ধান আসলে আমরা গত 2 মাস ধরেই এই গ্রুপটার পেছনে আমরা লেগে আছি। এরা মূলত এই ছিনতাই বা ডাকাতির উদ্দেশ্যেই তারা বেরিয়েছিল। এবং গত ভোর, আজ ভোর 3:30-4 দিকে একসঙ্গে এদেরকে টাইগার পাস থেকে গ্রেপ্তার করা হয়। সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট ডাকাতির মামলা আছে। গ্রেপ্তারকৃত 11 জন ডাকাতি দিয়ে 24 বছর যে মোহাম্মদ সালাউদ্দিন, 19 বছর যে মোহাম্মদ রাজু, 22 বছর বয়সী ইশরাফুল হোসেন আলম, আকবর হোসেন, 28 বছর যে সেলিম, 25 বছর বয়সী টিটু, 23 বছর যে ইয়াসির ও 35 বছর যে ফজল আলী সারাও, 25 বছর বয়সী সুমন, 22 বছর বয়সী রহিম ও 25 বছর বয়সী পলাশ। ইতারা ভোলা, কুমিল্লা, নোয়াহালী ও সিটাঙ্গর, সীতাকুণ্ড ও নগরের আকবরশাহ এলাকার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা যায়। সংবাদ সম্মেলনত কোতোয়ালি থানার ওসি মহসিন সহ অভিযানের নেতৃত্ব দেয়া পুলিশ অফিসার উপস্থিত আছিল। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি।